কালীপূজোর পরের দিন সকালে বেলগাছিয়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক দোকানদারের। যেমনটা জানা যাচ্ছে, সকাল 7:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কি হয়েছে জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে। ব্রতদীপ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, আলোর উৎসবের পরের দিনই কার্যত বলা যায় অন্ধকার নেমে এলো একেবারে এই বেলগাছিয়া মোড়ে। এদিন সকাল 7:30 থেকে 7:45 নাগাদ একটি গাড়ি, তাতে দুজন ছিলেন, একজন চালক এবং একজন আরোহী, ঠিক এই দিক থেকে পরেশনাথ মন্দির রয়েছে ওই দিক থেকে একেবারে বেলগাছিয়া মোড় আসে এবং বেলগাছিয়া মোড়ে এসে গাড়িটি ইউটার্ন নেয় এবং সেইখানে ইউটার্ন নেওয়ার সময় আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাড়িটা বেপরোয়া গতিতে ছুটে আসছিল এবং তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একদম রাস্তার ধারের এই দোকানে উঠে যায়। দোকানে সেই সময় পাঁচজন ছিলেন, দোকানের মালিক সহ, এবং সেই পাঁচজনই সেই গাড়ির ধাক্কায় এখানে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন এবং তারপর তাদেরকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়া হলে এই দোকানের যিনি মালিক মোহাম্মদ শোয়েব তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকরা। এরপরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা সেই গাড়িটিকে আটক করে এবং উল্টাডাঙ্গা থানার পুলিশ এসে গাড়িটিকে নিয়ে যায়। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গাড়িতে দুজন ছিলেন, তারা সম্পর্কে বাবা এবং ছেলে, এবং তারা যেটা জানিয়েছেন যে আজকে সকালে তারা এখানে পুজো দিয়ে যখন এই জায়গা থেকে ইউটার্ন নিতে যান সেই সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। স্থানীয়রা বলছেন গাড়িতে এল লেখা ছিল, অর্থাৎ যিনি চালক তিনি সম্ভবত গাড়ি চালানো শিখছিলেন কিংবা তার লার্নার লাইসেন্স ছিল। পুলিশ জানাচ্ছে যে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং খতিয়ে দেখে যদি কোনো বেনিয়ম পাওয়া যায় তাহলে সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একেবারে ধন্যবাদ প্রতদীপ তোমাকে। একদিকে কালীপূজোর পরের দিন সকালে যখন এই ঘটনা, মৃত্যু হলো দোকানদারের, তেমনি অন্যদিকে হাওড়ার উলুবেরিয়ায় জাতীয় সড়কের ওপর গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই বাইক আরোহীর। কালীপূজোর রাতের ঘটনা, রাত 12:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। উলুবেরিয়া চেকপোস্টের কাছে 16 নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। পুলিশের দাবি, ট্রাফিক আইন ভেঙে কলকাতামুখী লেন দিয়ে বাগনানের দিকে যাচ্ছিলেন দুই যুবক, তাঁদের কারোর মাথাতেই হেলমেট ছিল না। মৃত দুজনই সাঁকড়াইল থানার সারেঙ্গার বাসিন্দা। অন্যদিকে এয়ারব্যাগ খুলে যাওয়ায় প্রাণে বেঁচে যান গাড়ির 3 সওয়ারি। গতকাল কালীপূজো হয়ে গেলেও আজ বেলা পর্যন্ত থাকছে অমাবস্যা, তাই কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় চলছে কালীপূজো। গতকাল আমরা বিভিন্ন জায়গার ছবি যেমন আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তেমনই আজকের ছবি আপনাদের সামনে। ঠনঠনিয়া কালীবাড়ির ছবি দেখছেন, সেই সঙ্গে দেখছেন দক্ষিণেশ্বরের ছবি, তারাপীঠ এবং করুণাময়ী কালীবাড়ির ছবি। অমাবস্যা আজ বেলা পর্যন্ত থাকছে, তাই বিভিন্ন জায়গায় কালীপূজো চলছে একইভাবে।